সো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখেই গেস করতে পারাই আজকের ভিডিওটা একটু ইউনিক হইতে যার। তো আজকে আমি আমার গোল্ড কালেকশন তোমার সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করিয়া পুরা এন্ড পর্যন্ত দেখিও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি আমার নেকলেস কালেকশনগুলা তোমার সঙ্গে শেয়ার করব। তো দেখতে পারাই এটা হলো গিয়ে আমার ফার্স্ট, এগুলো গিয়ে আমার বিয়ার আর কি নেকলেসটা। তো এটা তোমরা পিয়ার স্যারই আমার গিফট করছে। তো এই নেকলেসটার সঙ্গে এটা হলো গিয়া ইয়াররিংস সেট, অ্যান্ড নেক্সট হলো গিয়া এটা আমার পোলার পুরা সেট আর কি। এটা আমি নিয়েছিলাম রিং, ইয়াররিং অ্যান্ড গোলারটা আর কি। এটার সঙ্গে তুমি যে কোনো টার্সেল দিয়া তোমরা লাগাইতে পারবা আর কি, এরকম সিস্টেম। তো নেক্সট হইল গিয়া দেখো এটাও আমার আরেকটা নেকলেস টাইপই কইতে পারো। আমার খুব ভালো লাগছিল আর কি এটা দেখিয়া গলারটা, সোতে লেগে আমি নিছি বাটারফ্লাই, বাটারফ্লাই দেওয়া একটু ইউনিক লাগছিল আর কি। তো এটা হইল গিয়া আমার নেকলেসের কালেকশন। নেক্সট আইসি হইল গিয়া আমি এখানে এটা দেখো একটা চিক আর কি। এই চিকটা হইল গিয়া মুক্তার উপরে আর কি, হোয়াইট পার্লের উপরে চিকটা। অ্যান্ড নেক্সট হইল গিয়া এটা আরেকটা চিক। এই চিকটা আমি তোমার সঙ্গে শেয়ার করছিলাম, এটা আমি ধনতেরাসে নিছি। তো এটা হইল গিয়া দেখো নেক্সট আরেকটা ইয়াররিংস, এটা একটু হেভির মধ্যে আর কি ইয়াররিংসটা। অ্যান্ড এটা হলো গিয়ে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট জিনিস, যেটা মানতাসা আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। জাস্ট শাখার লগে একটা মানতাসা পড়লে আর কিছু লাগে না, এটাই এটাই এনাফ আর কি। আমার তো খুব ফেভারিট এই মানতাসাটা, মানতাসা জিনিসটা আর কি। সো তার লেগে আমি এটা একটা নিছি। অ্যান্ড নেক্সট হলো গিয়ে আমার দেখো প্যান্ডেন্টের কালেকশন। এটা একটা প্যান্ডেন্ট, যে কোনো কিছুর সঙ্গে আর কি পরি আমি। এটা ছুটোর মধ্যে চুড়িদারের সঙ্গেও পরা যায়, শাড়ির সঙ্গেও পরা যায়, আমার খুব ভাল লাগে। অ্যান্ড নেক্সট এটা আরেকটা প্যান্ডেন্ট, এটা একটু বড়োর মধ্যে আর কি, এটাও রেড ক্রিস্টালের উপরে। এটা শাড়ির সঙ্গেই ভাল লাগে, সো শাড়ির সঙ্গেই আমি এটা পরি। নেক্সট এটা হলো গিয়ে আমার রেগুলার ইউজের চেইন আর কি। এটা জাস্ট মানে সবসময় ঘরে পরার লেগে রেগুলার ইউজের চেইন এটা। অ্যান্ড ছোট্ট একটা লকেট স্টারের মধ্যে আর কি লকেটটা। অ্যান্ড নেক্সট দেখো আরেকটা প্যান্ডেন্ট, লাইক মানে কয়েনের মতো আর কি জিনিসটা, ছোটো ছোটো, এটাও রেড ক্রিস্টালের উপরে। আমার বেশিরভাগ প্যান্ডেন্টগুলো রেড ক্রিস্টালের উপরেই দেখায় আর কি তোমরা হয়ে গেছে। অ্যান্ড দেন দেখো নেক্সট হইল গিয়ে আমার রিংয়ের কালেকশন। তো এই তিনটা রিং আর কি, তো এটা এখানেই লাগাই আর এই দুইটাই আমি বেশিরভাগ ইউজ করি। অ্যান্ড এটা মানে খুলিয়া রাখছি আর কি, বিকজ মানে কাজ করতে অসুবিধা হয়, তার লেগে এটা খুলিয়া রাখছি। দেখো আমার রিংয়ের কালেকশন। অ্যান্ড নেক্সট তো দেখো আমার হাতে তো শাখা বাঁধানো, তোমরা সবসময় দেখো সব ভিডিওতে। অ্যান্ড এটা হলো গিয়া পোলা বাঁধানো আর কি, এটাও আমার বিয়ার, তো আমার ঘর থেকেই দিছে আর কি এটা। অ্যান্ড এটা হলো গিয়া দুইটা গোল্ডের চুড়ি আর কি, যেটারে বাউটি কয় আর কি, এটা দুইটা। অ্যান্ড এটা হলো গিয়া চুড়, আমি চুট্টোর মধ্যেই নিছি চুড়টা, বিকজ আমার হালকা মানে জুয়েলারি ভাল লাগে আর কি। অ্যান্ড এটা হলো গিয়া বালা রাউন্ড আর কি, পুরা বালা এটা। অ্যান্ড এটা হলো গিয়া ডায়মন্ডের নোজ পিন, দেখতে পারো তোমরা ডায়মন্ডের নোজ পিন এটা। অ্যান্ড নেক্সট হইলো গিয়া এটা আমার সব ইয়াররিংয়ের কালেকশন, ডিফারেন্ট ডিফারেন্ট আছে দেখো। এটা হলো গিয়া ডলপিনের মধ্যে, অ্যান্ড এটা হলো গিয়া একটু হেভির মধ্যে আর কি স্টার টাইপের। নেক্সট এটা হলো গিয়া কলকার মধ্যে। নেক্সট এটা হলো গিয়া ফিশ এটা আর কি। অ্যান্ড এটাও একটু ঝুমকা টাইপ আর কি এটা ইয়াররিংসটা। অ্যান্ড এটাও তো আমার হালকা জুয়েলারি ভাল লাগে, বিকজ হেভি জুয়েলারি আমি বেশি লাইক করি না আর কি। আর মানে গোল্ড জুয়েলারি খুব কমই পড়ি আমি, তোমরা দেখো আমার সব ভিডিওতে আমি খুব বেশি সিম্পল থাকি আর কি। তো এটার লেগে ভাবলাম যে তোমার সঙ্গে আজকে আমি আমার গোল্ড কালেকশনটা শেয়ার করি। তো ভিডিওটা কিরকম লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখিও। অ্যান্ড আমার কোন গোল্ডটা সবচেয়ে বেশি তোমার ফেভারিট লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমারে জানাইও। তো আমি এরকমই ভালো ভালো ব্লগ তোমার সঙ্গে শেয়ার করার ট্রাই করবো, ইন্টারেস্টিং ব্লগ। তো চলো টাটা।